লাঙ্গলের মালিক কে, জিএম কাদের নাকি রওশন এরশাদ? দুই পক্ষই বলছে মূল জাতীয় পার্টি হওয়ায় লাঙ্গল প্রতীক তাদেরই থাকবে। জাপা মহাসচিব বলছেন রওশনপন্থীদের বিরুদ্ধে আদালতে যাবেন তারা। এদিকে রওশনপন্থী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনের দাবি, যত কিছুই করা হোক লাঙ্গল তাদেরই থাকবে। ফেরদৌস রহমানের রিপোর্টে বিস্তারিত। বেগম রওশন এরশাদের নেতৃত্বে কাউন্সিলের মাধ্যমে শনিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি রওশন ও জিএম কাদের অংশে বিভক্ত হয়। প্রশ্ন এখন প্রতীক নিয়ে, লাঙ্গল ভাবির না দেবরের? জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু অবশ্য বলছেন লাঙ্গল নিয়ে কোনো সংশয় নেই, তবে তাদের প্রতীক ব্যবহারের ইখতিয়ার আর কারো নেই, বিষয়টি আদালতে নিতে চান তারা। তাদের দাবিটা এটা একটা হাস্যকর, না বুঝে ছেলে খেলার মতো একটা দাবি, যেহেতু তারা লাঙ্গল মানে জাতীয় পার্টির লাঙ্গলের নাম নিচ্ছে এবং দাবি করছে জাতীয় পার্টি তারা মূলধারা, তারাই লাঙ্গল প্রতীক মালিক হয়েছে বা হবে। তাদের এই সমস্ত কথাবার্তার জন্য আমরা খুব শীঘ্রই প্রচলিত আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। চুন্নুর মতে এই সম্মেলন জাতীয় পার্টির ভাঙ্গন নয়, নতুন আরেকটি দলের উত্থান। তাদের অভিনন্দন জানিয়ে চ্যালেঞ্জও ছড়েন তিনি। আরেকটা জাতীয় পার্টি ব্র্যাকেট বন্দী হয়ে যদি তারা ভালো করতে পারে তাহলে ভালো, তাদেরকে অভিনন্দন জানাই যে আগামী ইলেকশনগুলিতে তারা কী করে দেখতে চায়, কয়টা ভোট পায়, কার কত ক্ষমতা আছে দেখব। তবে জিএম কাদের অংশই জালিয়াতি করছে মন্তব্য করে রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুন বলেন আইনি লড়াইয়ে জয় হবে তাদেরই। জিএম কাদের সাহেব বেগম রওশন এরশাদের কাছে একটা শিশু রাজনীতিতে, সুতরাং আমরা বিশ্বাস করি জিএম কাদের সাহেবের এই দুর্গ ভেঙ্গে চুরমার হবে, পল্লীবন্ধু সহধর্মিণীর নেতৃত্বে জাতীয় পার্টি পরিস্ফুটিত বিকশিত হবে। অবশ্য রওশনপন্থী জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন প্রতীক নয়, জনগণের কাছে গ্রহণযোগ্যতাই আসল। আমরা এইটা নিয়ে সন্তুষ্ট থাকুক, আমরা এইটা নিয়ে আদৌ কোনো চিন্তিত নই। এবার লাঙ্গল ছাড়া বহু লোক জিতছে, ইগল পাখি দিয়েও জিতছে, আমাদের স্বামী পাটোয়ারিকে ফেলাই দিয়েছে ঢেকে দিয়া, এই রেস এটা তো একটা কৌশলী খেলা, এটা অপেক্ষা করতে হবে। খুব শিগগিরই দলের প্রেসিডিয়াম সহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি সারা দেশে দল গোছানোর কাজ শুরু করবেন বলে জানান রওশনপন্থীরা। এদিকে জিএম কাদের অংশের জাতীয় সম্মেলন ডাকা হয়েছে আগামী 12 অক্টোবর। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।